আজ আমরা দেখতে চলেছি 2011 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হল ফস্টার, যেখানে এমন একজন জিনিয়াস ছেলেকে দেখানো হয়েছে যার বয়স মাত্র 7 বছর হলেও সে ছিল সবকিছুতেই জিনিয়াস। তার কথাবার্তা, চিন্তাধারা সবকিছুই ছিল সায়েন্টিস্টদের মতো। তবে বাচ্চাটি ছিল এতিম, তাই সে একটি অনাথাশ্রমে থাকত। কিন্তু হঠাৎ করেই তাকে এক নিঃসন্তান দম্পতি দত্তক নেয়, যাদের জীবন দুঃখ কষ্টে জর্জরিত ছিল। এমনকি লোকটির যেই খেলনার বিজনেস ছিল সেটাও একদম ডুবতে বসেছিল। কিন্তু বাচ্চাটি তাদের জীবনে আসার পর তাদের জীবনে সবকিছুই বদলে যায়। এমনকি সেই বাচ্চাটির বুদ্ধিতেই সেই লোকটি হয়ে যায় দেশসেরা বিজনেসম্যান, আর সে মালিক হয়ে যায় সবচাইতে পপুলার টয় ব্র্যান্ডের। কিন্তু এই সবকিছু মোটেও এতটা সহজ ছিল না। এসব কিছুর জন্য তাদের দুজনকেই করতে হয়েছে অক্লান্ত পরিশ্রম। তবে কিভাবে তারা এত বড় একটি কোম্পানির মালিক হয়েছিল এবং এর পরবর্তীতে তাদের জীবনে কি কি ঘটেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক জিনিয়াস এক ছোট্ট বাচ্চার গল্প থেকে। তো গল্পটি শুরু হয় একটি হসপিটালে, যেখানে আমরা অ্যালেক্স এবং জোভি নামক একটি কাপলকে দেখতে পাই। সম্পর্কে তারা ছিল হাজবেন্ড ওয়াইফ। তো তারা এই হসপিটালে একজন ডক্টরের সঙ্গে দেখা করার জন্য বসে আছে। তবে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল যে তাদের অনেক মন খারাপ। আসলে তারা প্রায় অনেক বছর ধরে একটি বাচ্চা নেয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু কোনো এক কারণে তাদের এই আশা পূরণ হচ্ছে না। তো ডক্টর এখানে তাদের দুজনের সমস্ত রিপোর্টগুলো চেক করে। এরপর সে তাদের দুজনকে জানায় যে তাদের দুজনের ভেতর কারো মধ্যেই কোনো সমস্যা নেই। বাচ্চা নেয়ার জন্য শারীরিক অবস্থা যেমন থাকার প্রয়োজন, তাদের দুজনেরই ঠিক তেমনটাই আছে। কিন্তু তাহলে কি কারণে তাদের বাচ্চা হচ্ছে না সেটা ডক্টরও বলতে পারছিল না। কিন্তু ডক্টর এখানে তাদের দুজনকেই বলে, আমার কাছে মনে হচ্ছে আপনাদের দুজনের স্ট্রেসের কারণে এমন হতে পারে, তাই দুজন মিলে সমস্ত চিন্তা বাদ দিয়ে সবসময় খুশিতে থাকার চেষ্টা করুন। কিন্তু তাদের জীবন থেকে খুশি তো অনেক আগেই চলে গিয়েছে, তাই তারা চাইলেও খুশিতে থাকতে পারে না। এবার সেদিন রাতের বেলা তারা যখন ঘুমোতে যাচ্ছিল, ঠিক তখনই অ্যালেক্স এখানে জোভিকে বলে, আমরা আর কতদিন অপেক্ষা করব বলো তো, চলো না, আমরা কোনো এতিম বাচ্চাকে দত্তক নেই। এতে করে বাচ্চাটি যেমন তার বাবা মাকে পাবে, তেমন আমরাও একটি সন্তান পাব। তুমি দেখে নিও, একটা বাচ্চা আসলে আমাদের জীবন থেকে সমস্ত কষ্টই দূর হয়ে যাবে। এরপর অ্যালেক্স জোভিকে একটি কার্ড দেখায় যেখানে একটি অনাথ আশ্রমের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, আর এই কার্ডটি অ্যালেক্স সেই হসপিটালে পেয়েছিল। কিন্তু জোভি এই সমস্ত বিষয় একদমই পছন্দ করে না। তার কাছে মনে হয় অন্যের সন্তান আর নিজের সন্তানের মধ্যে অনেক তফাত থাকে। সে চাইলেও হয়তো মানুষের কোনো বাচ্চাকে নিজের সন্তান মনে করতে পারবে না। তাই সে অ্যালেক্সকে বলে, এই সমস্ত চিন্তা বাদ দাও, মনে করো আমরা একটি বাচ্চাকে নিয়ে আসলাম, আর তাকে যদি তখন আমরা বাবা মায়ের মতো ভালোবাসতে না পারি। কিন্তু অ্যালেক্স তাকে বলে, পৃথিবীতে কি এমন মানুষ রয়েছে যারা বাচ্চাদেরকে ভালোবাসে না? আমার মনে হয়তো তুমিই রয়েছো। এই বলে অ্যালেক্স রাগ করে সেখানে ঘুমিয়ে পড়ে। যদিও জোভি এতিমখানা থেকে কোনো বাচ্চাকে আনতে চাইছিল না, কিন্তু অ্যালেক্সের খুশির জন্য পরের দিন সকালে সে রাজি হয়ে যায়। আর সে তখন অ্যালেক্সকে নিয়ে সেই অনাথ আশ্রমে চলে যায় যেটার ঠিকানা তারা সেই কার্ডটির মাধ্যমে পেয়েছিল। তো অনাথ আশ্রমে যাওয়ার পর তাদের সঙ্গে একজন মহিলার দেখা হয়। এই মহিলাটির নাম হল মিস ল্যাং, সেই এতিমখানার ইনচার্জ। তো তারা দুজনই তখন ল্যাংকে জানায় যে তারা এতিমখানা থেকে একটি বাচ্চা দত্তক নিতে চায়। ল্যাং তখন অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, আপনাদের কি আরও কোনো বাচ্চা আছে? একথা শুনেই অ্যালেক্সের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। অ্যালেক্স তখন ল্যাংকে বলে, একটি অ্যাক্সিডেন্টের পরে আমি আর গর্ভধারণ করতে পারছি না। অনেক বছর ধরেই আমরা চেষ্টা করেছি, আর অবশেষে ব্যর্থ হয়ে এখানে এসেছি। তবে এখানে অ্যালেক্স কোন অ্যাক্সিডেন্টের কথা বলছিল সেটা জানা যায় না। কিন্তু অ্যালেক্সের মন খারাপ দেখে মিস ল্যাং ওই ব্যাপারে তাকে খুব বেশি প্রশ্ন করে না। এবার সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম পূর্ণ করার পরে মিস ল্যাং তাদেরকে এতিমখানাটি ঘুরে দেখাতে নিয়ে যায়। আর এই এতিমখানার ভেতরে অনেকগুলো ছোট ছোট বাচ্চারা ছিল যারা এখানে থাকে, আর এই বাচ্চাদেরকে দেখে অ্যালেক্সের মন মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যায়। কিন্তু অ্যালেক্স এবং জোভি যখন বাচ্চাগুলোকে দেখছিল, ঠিক তখনই সেখানকার একটি বাচ্চার উপর হঠাৎ করেই অ্যালেক্সের চোখ আটকে যায়, কারণ এই বাচ্চাটিকে এখানকার সমস্ত বাচ্চাদের চাইতে আলাদা লাগছিল, আর বাচ্চাটি দেখতেও অদ্ভুত রকমের সুন্দর ছিল। তো অ্যালেক্সকে দেখার সাথে সাথে বাচ্চাটি সেখানে খুব সুন্দরভাবে হাসে। তবে অ্যালেক্স তার চাইতেও অবাক হয়েছিল এইটুকু বাচ্চাকে এতটা পরিপাটি দেখে। বাচ্চাটির মাথায় ছিল ক্যাপ, আর সে স্যুটবুট পরে সেখানে বই পড়ছিল। ব্যাপারটি অ্যালেক্সের কাছে ভীষণ ভালো লাগে। এবার মিস ল্যাং এখানে তাদের দুজনকে বলে যে তাদের এখানকার প্রত্যেকটি বাচ্চাই অনেক স্পেশাল, আর তারা স্পেশাল মানুষদেরকে এই বাচ্চাগুলো দত্তক দেয়, কারণ তারা চায় যে এই বাচ্চাগুলোকে যারা দত্তক নেবে তারা যেন তাদের সন্তানের মতো করেই তাকে ভালোবাসে। তবে মিস ল্যাং এখানে তাদেরকে জানায় যে আপনারা চাইলেই এখান থেকে কোনো বাচ্চাকে নিয়ে যেতে পারবেন না,
কারণ আমাদের এখানে অনেক নিয়ম রয়েছে আর সেই নিয়মগুলো পূরণ করতে বেশ কিছুদিন সময় লাগবে, তাই আপনাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হবে। অ্যালেক্স এবং জোভি তখন বিষয়টি বুঝতে পারে। তারা তখন সেখান থেকে বেরিয়ে তাদের গাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু এমন সময় এতিমখানার জানালা দিয়ে সেই বাচ্চাটি আবারও অ্যালেক্সের দিকে তাকায়। আর সে আবারও খুব সুন্দরভাবে তাকে দেখে হাসে এবং সে তাকে টাটা দেয়। অ্যালেক্স এতে অনেক খুশি হয়, সেও তাকে টাটা দিয়ে সেখান থেকে চলে যায়। এবার আমরা জোভিকে একটি ফ্যাক্টরিতে দেখতে পাই, আর এই ফ্যাক্টরিটি ছিল তারই ফ্যাক্টরি। আসলে তার অনেক বড় একটি খেলনার কোম্পানি রয়েছে, যেটা তার বাবা একসময় প্রতিষ্ঠা করেছিল। আর একসময় তাদের এই খেলনার ব্র্যান্ডটি ছিল দেশ সেরা ব্র্যান্ড। কিন্তু গত কয়েক বছর ধরে মার্কেটে তার খেলনার ডিমান্ড একদম কমে গিয়েছে, যার ফলে তার প্রোডাক্টগুলো খুব একটা বিক্রি না হওয়ায় তার ব্যবসা একদম ডাউন পড়ে গিয়েছে। এ কারণে বর্তমানে সে অনেক আর্থিক সমস্যাতেও রয়েছে, যার ফলে সে তার ফ্যাক্টরির কর্মচারীদেরকে ঠিকমতো বেতন দিতে পারছে না। তাই সে একের পর এক লোন নিয়ে কোনোমতে তার কাজ চালাচ্ছে, আর সে অনেক কষ্ট করে তার কর্মচারীদেরকে মাসের বেতন দিচ্ছে। অন্যদিকে অ্যালেক্স একটি বুক স্টোরে কাজ করে, এমনকি সে নিজেও বই লিখে। বিশেষ করে সে বাচ্চাদের জন্য এখন পর্যন্ত অনেক বই লিখেছে, আর বই লেখা ছিল তার সবচাইতে পছন্দের কাজ। কিন্তু কয়েক বছর আগে সে বই লেখা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে। তো আজকে অ্যালেক্স অনেক তাড়াতাড়ি করে কাজ শেষ করে বুক স্টোর বন্ধ করে তার বাড়িতে ফিরে আসে। কিন্তু তার বাড়িতে আসার কিছুক্ষণ পরেই তার বাড়ির দরজার কলিং বেল বেজে ওঠে। আর অ্যালেক্স যখন দরজা খোলে, তখন সে দেখতে পায় যে তার বাড়িতে সেই বাচ্চাটি এসেছে, যার সঙ্গে সেদিন তার এতিমখানায় দেখা হয়েছিল। অ্যালেক্স এতে অনেক অবাক হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে এই বাচ্চা এখানে কিভাবে এসেছে। বাচ্চাটি এখানেও খুব সুন্দরভাবে হাসছিল। এরপর সে অ্যালেক্সকে একটি কাগজ দেখায়। এটা ছিল তাদের সেই অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তারা সেদিন এতিমখানায় জমা দিয়ে এসেছিল। অ্যালেক্স এখানে কাগজটি দেখে বুঝতে পারে যে সেই এতিমখানায় তাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়েছে, আর এই বাচ্চাটিকেই তাদেরকে দত্তক দেয়া হয়েছে। অ্যালেক্স এখানে আরও জানতে পারে যে এই বাচ্চাটির নাম হচ্ছে ইলাই, আর তাকে এতিমখানা থেকে এই বাড়ির সামনে পৌঁছে দেওয়া হয়েছে। তো ইলাইকে পেয়ে অ্যালেক্স অনেক খুশি হয়। তবে বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ইলাই অ্যালেক্সকে বলে, এক কাপ কফি পাওয়া যাবে? অ্যালেক্স বলে হ্যাঁ, কিন্তু অ্যালেক্স এখানে তাকে কফির জায়গায় তার বয়স অনুযায়ী তাকে দুধ এনে দেয়, কারণ তার বয়স ছিল মাত্র 7 বছর। এমনকি সে ইলাইয়ের জন্য টিভিতে কার্টুন চালু করে দেয়। কিন্তু ইলাই আসলে একদমই বাকি বাচ্চাদের মতো ছিল না। সে এখানে অ্যালেক্সকে বলে, তুমি এত বড় হয়েও কার্টুন দেখো, ভালো কোনো নিউজ চ্যানেল দাও, দেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের খোঁজখবর রাখাটা সবচাইতে বেশি জরুরি। একথা শুনে অ্যালেক্স একদম অবাক হয়ে যায়, কারণ 7 বছর বয়সী একটি বাচ্চা এতটা ম্যাচিওর কিভাবে হতে পারে। এরপর অ্যালেক্স তাড়াতাড়ি করে তার হাজব্যান্ড জোভিকে বাসায় আসতে বলে, আর জোভি যখন বাড়িতে আসে তখন অ্যালেক্স জোভিকে সেই ফর্মটি দেখায় যেটা ইলাই তার সঙ্গে করে নিয়ে এসেছে। এমনকি সে এখানে জোভিকে ইলাইয়ের ব্যবহারের ব্যাপারেও বলে যে তার আচরণ কতটা ম্যাচিওর। তবে জোভি এখানে তাকে বলে, তুমি কি অনাথ আশ্রমে ফোন করেছিলে? অ্যালেক্স বলে, হ্যাঁ, আমি ইলাই আসার সঙ্গে সঙ্গেই ফোন করেছিলাম, কিন্তু তারা কেউই আমার ফোন তুলছে না। এরপর জোভি তখন সবকিছু সঠিকভাবে জানার জন্য ইলাই এবং অ্যালেক্সকে নিয়ে সে অনাথ আশ্রমের দিকে যাচ্ছিল। কিন্তু যাওয়ার পথে ইলাই জোভিকে জিজ্ঞাসা করে, তোমার বিজনেস এখন কেমন চলছে, সবকিছু কি ঠিকঠাক আছে? জোভি এতে কিছুটা অবাক হয়। সে তখন বলে, আমার বিজনেসের ব্যাপারে তুমি কিভাবে জানলে? ইলাই জানায় যে সে নাকি বাড়িতে একটি কার্ড দেখেছিল, আর সেটার মাধ্যমে সে জানতে পেরেছে যে জোভির খেলনার ফ্যাক্টরি আছে। এরপর ইলাই সেখানে তাদের দেশের নানা ধরনের আর্থিক মন্দার ব্যাপারে কথা বলছিল, আর ইলাইয়ের মুখে এই সমস্ত কথা শুনে অ্যালেক্সের মতো জোভিও একদম অবাক হয়ে যায়। এদিকে ইলাইয়ের কথা তো থামছিলই না, সে একের পর এক নানা ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিল। আর এই 7 বছর বয়সী বাচ্চার মুখে এত পাকা পাকা কথা শুনে জোভি এবং অ্যালেক্স লুকিয়ে লুকিয়ে হাসছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই তারা সেই অনাথ আশ্রমে পৌঁছে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর তারা দেখতে পায় যে মিস ল্যাং অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে এখন অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠানো হচ্ছে। এরপর অ্যালেক্স এবং জোভি অনাথ আশ্রমের ভেতরে চলে যায়, আর তারা সেখানকার একজন কর্মচারীর সাথে ইলাইয়ের ব্যাপারে কথা বলে। অ্যালেক্স এখানে তাকে সেই ফর্মটিও দেখায় যেটা ইলাই তাকে দিয়েছিল। তো সেই কর্মচারী এখানে ফর্মটি দেখে তাদেরকে বলে, ফর্ম দেখে তো সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে, আপনাদের পরিবারের জন্যই হয়তো এই বাচ্চাটিকে সিলেক্ট করা হয়েছে, কিন্তু আমি এই বিষয়টি কনফার্ম হয়ে আপনাদেরকে বলতে পারছি না। তবে যেহেতু এখন কাগজ রয়েছে, তাই আপনারা চাইলে বাচ্চাটিকে আপনাদের সাথেই রাখতে পারেন। কিছুদিন পর মিস ল্যাং যখন একদম সুস্থ হয়ে যাবে, তখন আপনারা অনাথ আশ্রমে আরও একবার আসবেন। এরপর মিস ল্যাংয়ের কাছ থেকে পুরোপুরিভাবে কনফার্ম হয়ে যাবেন, তাই ততদিন পর্যন্ত বাচ্চাটিকে আপনাদের সাথেই রাখুন। অ্যালেক্স তো এই কথা শুনে অনেক খুশি হয়ে যায়, কারণ ইলাইকে তার এমনিতেও অনেক ভালো লেগেছে, তাই ইলাই যতদিন তার সঙ্গে থাকবে ততদিন তার সময়গুলো খুব ভালোই কাটবে।
কিন্তু জোভি এটা চাইছিল না যে ইলাই তাদের সঙ্গে যাক। সে আসলে অন্য কোনো বাচ্চাকে নিজের সন্তান হিসেবে মানতে চায় না। কিন্তু তারপরে অ্যালেক্সের জোরাজুরিতে সে ইলাইকে তাদের সঙ্গে নিয়ে যায়। তবে যাওয়ার পথে পুরো রাস্তাতে জোভি অ্যালেক্সের সঙ্গে কোনো কথাই বলে না। তবে ইলাই এই বিষয়টি বুঝতে পারে যে তাদের দুজনের মধ্যে কোনো না কোনো মান অভিমান চলছে। তাই সে তখন গাড়িতে যেই গান বাজছিল সেই গানের সঙ্গে সে অনেক সুন্দর করে জোরে জোরে গান গাইতে থাকে, আর সে তাদের দুজনকেও তার সঙ্গে গাইতে বলে। অ্যালেক্স তো এখানে খুশি মনে তার সঙ্গে গান গাইছিল, আর সে জোভিকেও জোর করছিল। এখন এত অনুরোধের পরে জোভি কি আর চুপ থাকতে পারে? তাই সেও তখন তাদের সুরে সুর মিলিয়ে গান গাইতে থাকে। এর কারণ হলো জোভি আজকে অনেকদিন পর অ্যালেক্সকে এতটা খুশি দেখছে। এরপর তারা আনন্দ করতে করতে তাদের বাড়িতে ফিরে আসে। কিন্তু সেদিন রাতের বেলা অ্যালেক্স যখন ইলাইয়ের কাপড় গোছাতে যাচ্ছিল তখন সে দেখতে পায় যে ইলাই সুটকেস অনেক সুন্দরভাবে গোছানো রয়েছে। প্রত্যেকটি জিনিস খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি অবস্থায় আছে। দেখে মনে হচ্ছে যেন কোনো বড় মানুষ সেটাকে গুছিয়েছে। এরপর ঠিক তখনই বাথরুম থেকে ইলাই বেরিয়ে আসে, আর ইলাই এখানে অ্যালেক্সকে বলে, তোমাদের বাথরুমে যে টুথপেস্টে রয়েছে সেটা আমাদের দাঁতের জন্য অনেক ক্ষতিকর। এরপর সে অ্যালেক্সকে বলতে শুরু করে যে কোন কোন টুথপেস্ট আমাদের দাঁতের জন্য অনেক ভালো, এমনকি সে এই টুথপেস্ট চেঞ্জ করতে বলে। ইলাইয়ের কথা শুনে অ্যালেক্স হাসতে শুরু করে। এরপর সে জোভির কাছে এসেও এই সমস্ত কথা বলে যে ইলাই আসলে কতটা ট্যালেন্টেড। কিন্তু জোভি এখানে সবকিছু শুনেও না শোনার ভান করছিল। সে এখানে ঘুমানো নাটক করছিল, যেটা অ্যালেক্স খুব ভালোভাবেই বুঝতে পারে। এতে অ্যালেক্সের অনেক মন খারাপ হয়। সে বুঝতে পারে যে অ্যালেক্সের সিদ্ধান্তে জোভি একদমই খুশি নয়। তাই অ্যালেক্স তখন না ঘুমিয়ে বাহিরে চলে আসে, আর সে চুপচাপ সোফার মধ্যে মন খারাপ করে বসে থাকে। কিন্তু ঠিক তখনই সেখানে ইলাই চলে আসে, আর সে এখানে অ্যালেক্সের মন খারাপ দেখতে পেয়ে সেখানকার একটি সেলফ থেকে অনেক মোটা একটি বই নিয়ে তার কাছে আসে। এরপর সে অ্যালেক্সকে তাকে এই বইটি পড়ে শোনাতে বলে। কিন্তু অ্যালেক্স তখন ইলাইকে তার বিছানায় নিয়ে যায়। এরপর সে তাকে সেখানে একটি গল্পের বই বের করে পড়ে শোনাতে থাকে, যেটা ছিল একটি বাচ্চাদের বই। তবে ইলাই তখন এখানে অ্যালেক্সকে প্রথমবারের মতো মা বলে ডাকে। সে অ্যালেক্সকে বলে, মা আজকে কি তুমি আমার সাথে ঘুমাবে? অ্যালেক্স এতে অনেক খুশি হয়। সে তখন নিচে বিছানা করে ইলাইয়ের সঙ্গে শুয়ে পড়ে, আর সে এখানে ইলাইয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা যখন তার ঘুম ভাঙে তখন ইলাই তাকে জানায় যে জোভি নাকি আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিল, আর সে অনেক তাড়াহুড়ো করে রেডি হয়ে তার ফ্যাক্টরিতে চলে গিয়েছে। অন্যদিকে আমরা জোভিকে দেখতে পাই। জোভি আসলে তার ফ্যাক্টরিতে নয়, বরং সে একটি ব্যাংকে লোন নিতে এসেছে, কারণ গত দুমাস ধরে সে তার ফ্যাক্টরির কর্মচারীদের বেতন দিতে পারেনি, আর এই ব্যাংক থেকে সে সবসময় লোন নেয়। কিন্তু আজকে তাকে এখানকার ম্যানেজার লোন দেওয়ার ব্যাপারে মানা করে দেয়, কারণ জোভি এর আগেই অনেকবার ব্যাংক থেকে লোন নিয়েছে আর সেগুলোই সে এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি। তাই ব্যাংক ম্যানেজার তাকে কোনোভাবেই আর লোন দিতে চাইছিল না। কিন্তু সেখানে যাওয়ার পর সমস্ত কর্মচারীরা তাকে জানায় যে তাদেরকে যদি আজকে বেতন দেওয়া না হয় তাহলে তারা আর কিছুতেই জোভির ফ্যাক্টরিতে কাজ করবে না। কিন্তু জোভি এখানে কোনো মতে কর্মচারীদেরকে বোঝায় সে তাদের কাছে কিছুদিন সময় চায়। যদিও সে তাদেরকে বোঝাতে সক্ষম হয়, কিন্তু সে নিজে নিজের কাছে অনেক লজ্জিত হচ্ছিল, কারণ সে আর কতবারই কর্মচারীদেরকে ঘোরাবে। তাই সে অনেক দুশ্চিন্তায় ছিল। অন্যদিকে ইলাই পুরো বাড়িতে ঘুরতে ঘুরতে একটি রুমের সামনে এসে দাঁড়ায়, যেটার দরজা সবসময় বন্ধ থাকে, আর ঠিক এমন সময় সেখানে অ্যালেক্সও চলে আসে। ইলাই তখন অ্যালেক্সের কাছে জানতে চায় যে এই রুমের দরজা সবসময় কেন বন্ধ থাকে। অ্যালেক্স তখন ইলাইকে বলে, এটা হচ্ছে আমাদের বাড়ির একটি সিক্রেট রুম, এখানে আমরা কেউই যাই না, তাই এই রুমটিতে তুমিও যাবে না, ঠিক আছে? এই বলে সে ইলাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর অ্যালেক্স ইলাইকে নিয়ে বাহিরে আসে, আর সে ইলাইয়ের সঙ্গে সেখানকার একটি ব্রেঞ্চে বসে গল্প করছিল। কিন্তু ঠিক এমন সময় তাদের কাছে একজন ব্যক্তি আসে, যার পোশাক আশাক দেখে তাকে ভিক্ষুক মনে হচ্ছিল। সে এখানে অ্যালেক্সকে জানায় যে তার নাম হচ্ছে মিস্টার পোর, আর সে এখানকার আশেপাশেই থাকে। তবে তার কাছে আজকে খাওয়ার মতো কোনো টাকা নেই, তাই সে খাবার খাওয়ার জন্য অ্যালেক্সের কাছে কিছু টাকা চায়। এরপর অ্যালেক্স যখন তাকে টাকা বের করে দিচ্ছিল তখন মিস্টার পোর তাকে একটি তারিখ বলে, যেটা ছিল 15 মে 2007। মিস্টার পোরের মুখে এই তারিখটি শুনে অ্যালেক্স একদম অবাক হয়ে যায়। সে কিছুটা ঘাবড়েও গিয়েছিল। সে তখন মিস্টার পোরকে জিজ্ঞাসা করে, আপনি এই ব্যাপারে কিভাবে জানলেন? মিস্টার পোর তখন তাকে বলে, আমি অনেক বছর ধরে এখানকার আশেপাশেই থাকি, তাই এখানকার কোথায় কি হচ্ছে সেই সম্পর্কে আমি সবকিছুই জানি। এই বলেই মিস্টার পোর সেখান থেকে চলে যায়। কিন্তু জো এখানে অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। কিন্তু এমন সময় অ্যালেক্সের কাছে ইলাই আসে, আর ইলাই এখানে অ্যালেক্সকে জিজ্ঞাসা করে, 15 মে 2007 সালে কি হয়েছিল মা? কিন্তু অ্যালেক্স এখানে বিষয়টি এড়িয়ে যায়। এবার পরের দিন সকালে জোভি যখন তার ফ্যাক্টরিতে আসে তখন সে দেখতে পায় যে সমস্ত কর্মচারীরা তার উপর ক্ষিপ্ত হয়ে আছে, আর তারা সবাই এখন ফ্যাক্টরি থেকে কাজ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে।
কিন্তু জোভি এখানে তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করছিল। তবে আজকে তারা কেউ তার কোনো কথাই শোনে না। এক এক করে সমস্ত কর্মচারীরা জোভিকে ছেড়ে চলে যায়, কিন্তু জোভির পাশে শুধুমাত্র একজন কর্মচারীই ছিল, আর তার নাম ছিল টম। সেই ফ্যাক্টরিতে অনেক বছর ধরেই কাজ করে, তাই এই ফ্যাক্টরিটির প্রতি তার আলাদা এক ধরনের মায়া রয়েছে। তাছাড়া জোভি কখনোই কোনো ওয়ার্কারের বেতন বাকি রাখেনি, এটাই প্রথমবার হয়েছে। আর টমের এতটা কৃতজ্ঞতা দেখে জোভি টমের প্রতি অনেক খুশি হয়। কিন্তু তারপরও তার দুশ্চিন্তা কমছিলই না। এরপর সে অ্যালেক্সকে ফোন করে ফ্যাক্টরিতে আসতে বলে। অ্যালেক্স তখন সঙ্গে সঙ্গে ইলেকে নিয়ে এখানে চলেও আসে। কিন্তু অ্যালেক্স যখন জোভির কাছ থেকে জানতে পারে যে তার সমস্ত কর্মচারীরা তাকে ছেড়ে চলে গিয়েছে কারণ সে তাদেরকে তিন মাস ধরে বেতন দিতে পারেনি, তার উপর আবার সে নাকি তাদের বাড়িটি বন্ধক রেখে লোন নিয়েছে, আর এই বিষয়ে সে অ্যালেক্সকে কোনো কিছুই জানায়নি, তাই অ্যালেক্সকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়ার কারণে অ্যালেক্স এখানে প্রচণ্ড রেগে যায়। আর সে জোভির কোনো কথা না শুনে ইলাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাড়িতে এসে অ্যালেক্স একটু রিল্যাক্স হওয়ার জন্য ইলাইয়ের সঙ্গে গল্প করছিল। সে এখানে ইলাইকে তার স্কুলে যাওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইলাই এখানে অ্যালেক্সের সমস্ত প্রশ্ন বাদ দিয়ে সে উল্টো অ্যালেক্সকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে, যে তার বিবাহিত জীবন কেমন চলছে আর জোভির সাথে তার সম্পর্ক বাই কেমন, তারা দুজন কেন সবসময় একে অপরের প্রতি এতটা মন খারাপ করে থাকে, আর আগেও কি তাদের সম্পর্ক এমনই ছিল। আর এইটুকু বাচ্চার মুখে এতটা সাংসারিক কথাবার্তা শুনে অ্যালেক্স তো প্রথমে হাসছিল, কিন্তু ইলাই এতটা সুন্দর করে তাকে একের পর এক প্রশ্ন করছিল যে একসময় সে সত্যি সত্যি তার সঙ্গে এই সমস্ত ব্যাপারে ডিসকাস করতে শুরু করে। অ্যালেক্স এখানে ইলাইকে বলে যে সে এবং জোভি হাইস্কুল থেকে একসঙ্গেই রয়েছে, তারা একসঙ্গে পড়াশোনা করেছে, একসঙ্গে কলেজেও গিয়েছে, আর কলেজে যাওয়ার পরেই তারা বুঝতে পারে যে তারা একে অপরকে অনেক ভালোবাসে, তাই তারা খুব তাড়াতাড়ি বিয়ে করে নেয়, আর তাদের বিবাহিত জীবনও চলছিল একদম স্বপ্নের মতো। তারা দুজন অনেক হাসি খুশিতে তাদের জীবন পার করছিল, কিন্তু গত কয়েক বছর ধরে সবকিছু একদম পরিবর্তন হয়ে গিয়েছে। আর অ্যালেক্সের তো এখন মনেও নেই যে সে শেষবার জোভির সঙ্গে কবে আনন্দ করেছে, কবেই বা সে হেসেছে। এ কথা বলেই অ্যালেক্স ইলাইকে জড়িয়ে ধরে। এই ঘটনার পর প্রায় বেশ কয়েকদিন পার হয়ে যায়। অ্যালেক্স ইলাইকে একটি স্কুলে ভর্তি করে দিয়েছে, আর সে সেদিন ইলাইকে স্কুলে দিয়ে চলে যায়। কিন্তু স্কুলে যখন তাদেরকে লাঞ্চ টাইম দেয়া হয় তখন ইলাই নিজেই একটি ট্যাক্সি ভাড়া করে সোজা জোভির ফ্যাক্টরিতে চলে যায়। কিন্তু ইলাইকে দেখে জোভি অনেক রাগ করে, সে তাকে বলে তুমি একা একা কেন এখানে এসেছো, যাও স্কুলে চলে যাও। কিন্তু ইলাই তাকে বলে আমি এখন স্কুলে যাব না, তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে বাবা। তবে ইলাইয়ের মুখে বাবা ডাক শুনে জোভি অনেক বিরক্ত হয়, আর সে তাকে বলে আজকে প্রথমবার আমাকে বাবা বলেছ তাই কিছু বলছি না, কিন্তু নেক্সট টাইম কখনোই আমাকে বাবা বলে ডাকবে না, ঠিক আছে, যাও এখন আমার চোখের সামনে থেকে চলে যাও। ইলাইও তখন মন খারাপ করে চলেই যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে ফ্যাক্টরিতে অনেকগুলো খেলনা দেখতে পায় যেগুলো অনেক সুন্দর ছিল, তাই ইলাই এখানে জোভির ডিজাইন করা খেলনাগুলোর অনেক প্রশংসা করে। সে বলে এত সুন্দর খেলনা আমি লাস্ট কবে দেখেছিলাম আমার মনে নেই, তুমি খুব সুন্দর ডিজাইনের খেলনা তৈরি করতে পারো। ইলাইয়ের কথা শুনে জোভির রাগ কিছুটা কমে, কারণ প্রায় অনেকদিন ধরেই কোনো মানুষ তার খেলনার ব্যাপারে কিছুই বলে না, প্রশংসা করা তো দূরে থাক, আর তার খেলনাগুলোর এখন মার্কেটে তেমন কোনো ভ্যালুও নেই। এরপর জোভি ইলাইকে নিয়ে বাড়িতে ফিরে আসে। অ্যালেক্স তখন ইলাই এবং জোভির উপর খুবই রাগ করে, সে তাদের দুজনকে শাসন করতে থাকে, কারণ ইলাই স্কুল ফাঁকে দিয়ে জোভির ফ্যাক্টরিতে গিয়েছিল আর জোভিও ইলাইকে স্কুলে পৌঁছে দেয়নি, তাই সে তাদের দুজনকেই বকছিল। কিন্তু ঠিক তখনই তাদের বাড়ির কলিং বেল বেজে ওঠে, আর অ্যালেক্স যখন দরজা খোলে তখন দেখতে পায় যে একজন ডেলিভারি বয় তাদের জন্য চাইনিজ খাবার নিয়ে এসেছে। অ্যালেক্স এতে কিছুটা অবাক হয়, কারণ চাইনিজ খাবার তো তারা কখনোই অর্ডার করেনি, আর তারা এই সমস্ত খাবারের নামও জানে না। কিন্তু কিছুক্ষণ পরেই জানা যায় যে এই খাবারগুলো আর কেউ নয়, বরং ইলাই অর্ডার করেছে। এটা জানতে পেরে অ্যালেক্স এবং জোভি দুজনেই হাসতে শুরু করে, কারণ একটা বাচ্চা এতটা দুরন্ত কিভাবে হতে পারে। এরপর তারা সবাই মিলে ইলাইয়ের অর্ডার করা সেই চাইনিজ খাবারগুলো খায়, আর এখানে তারা তিনজনই অনেক এনজয় করছিল। এখানে দেখা যায় জোভিও আস্তে আস্তে ইলাইকে পছন্দ করতে শুরু করেছে। এরপর সেদিন রাত্রেবেলা অ্যালেক্স যখন ঘুমোতে যাচ্ছিল তখন সে ইলাইকে দেখতে আসে, কিন্তু সে এখানে ইলাইয়ের হাতে পুরনো একটি পুতুল দেখতে পায়, যেটা কিনে ইলাই সেই রুম থেকে পেয়েছে যে রুমে কারো প্রবেশ করা নিষেধ ছিল। অ্যালেক্স তখন তাড়াতাড়ি এসে ইলাইয়ের কাছ থেকে পুতুলটি ছিনিয়ে নেয়, আর সে ইলাইয়ের উপর অনেক রাগ করে। সে তাকে বলে তোমাকে না আমি নিষেধ করেছিলাম যে ওই রুমে ঢোকা যাবে না, তুমি তারপরও সেখানে গিয়ে কিভাবে এই পুতুলটি এনেছ, এমন ভুল যেন আর কখনো না হয়। ইলাইয়ের এতে কিছুটা মন খারাপ হয়। এবার সেদিন মাঝরাতে ইলাই বাড়ি থেকে বেরিয়ে যায়, আর সে সোজা মিস্টার পোরের কাছে চলে আসে, যে কিনা তাদের বাড়ির সামনে থাকা সেই ব্রেঞ্চটিতেই ঘুমত। ইলাই মিস্টার পোরকে ঘুম থেকে জাগিয়ে তোলে,
এরপর সে তার পাশে বসে তার সঙ্গে গল্প করে সারারাত কাটিয়ে দেয়। এবার পরের দিন সকালে জবি যখন ফ্যাক্টরিতে ছিল, ঠিক তখনই তার কাছে জন নামক একজন বিজনেসম্যান আসে। আর এই ব্যক্তি হলো অনেক বড় একজন বিজনেসম্যান। সে সবসময় জবির কাছ থেকে অনেক মাল কিনত, তাই তাকে দেখে জবি অনেক খুশি হয়। কিন্তু সে জানতে পারে যে জন আজকে তার কাছ থেকে কোনো মাল কিনতে নয়, বরং সে তার সঙ্গে আর কোনো ডিল করবে না, কারণ এর আগে যেই মালগুলো সে কিনেছিল সেগুলোই এখন পর্যন্ত সেল হয়নি। সে জবিকে আরও জানায় যে তার খেলনাগুলো নাকি অনেক পুরনো মডেলের, তাই মার্কেটে এখন সেগুলোর কোনো ভ্যালু নেই। কিন্তু জবি এখানে তাকে নানাভাবে কনভিন্স করার চেষ্টা করে। তবে জন এখানে তাকে দুটো অফার দেয়। একটা হলো যে হয় সে তার পুরো ফ্যাক্টরি জনের কাছে বিক্রি করে দিক, তা না হলে নতুন কিছু তৈরি করে তার কাছে নিয়ে আসুক, যেটার অনেক সেল হবে। জবিকে এই দুটো শর্ত দিয়ে জন সেখান থেকে চলে যায়। কিন্তু জবি এতে প্রচণ্ড রকমের দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে অনেক টাকা পয়সা লাগিয়ে তার ফ্যাক্টরিতে খেলনার স্টক করেছিল। কিন্তু যদি তার এই স্টক করা খেলনাগুলো কেউ কিনতেই না চায়, তাহলে সে একদম পথে বসে যাবে। তার টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছু শেষ হয়ে সে নিঃস্ব হয়ে যাবে। এই সমস্ত দুশ্চিন্তায় জবির আর কোনো কিছুই ভালো লাগছিল না। জবি তখন তার ফ্যাক্টরি থেকে একটি কবরস্থানে যায়, যেখানে তার বাবার কবর রয়েছে। সে এখানে প্রায় অনেক সময় যাবত চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর সে তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, তুমি আমাকে মাফ করে দিও। যে ফ্যাক্টরিটি তুমি অনেক পরিশ্রম করে 25 বছর আগে প্রতিষ্ঠিত করেছিলে, মাত্র কয়েক বছরেই আমি সেই ফ্যাক্টরিকে একদম ডুবিয়ে দিয়েছি। তোমার এই ফ্যাক্টরিটি একসময় দেশসেরা ব্র্যান্ড ছিল, আর আজকে আমার জন্যই আমাদের ফ্যাক্টরির কোনো ভ্যালুই নেই। আমি আসলেই একজন অযোগ্য সন্তান বাবা। না পেরেছি নিজের ওয়াইফকে খুশি রাখতে, না পেরেছি নিজে খুশি থাকতে। এখন তো আমারও আর বাঁচতে ইচ্ছে করে না। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তুমি পারলে আমাকে মাফ করে দিও বাবা। তো জবি যখন এখানে এই সমস্ত কথা বলছিল, তার এই কথাগুলো পেছন থেকে মিস্টার পোর শুনতে পায়। মিস্টার পোর তখন এখানে জবিকে বলে, তুমি কেন বাঁচতে চাও না? মানুষের জীবনের মূল্য কতটা সেটা কি তুমি জানো? আমাদেরকে ছোট থেকেই নানা ধরনের পরিস্থিতির মোকাবেলা করতে হয়, আর সমস্ত পরিস্থিতি মোকাবেলা করতে পারলেই একসময় আমরা সফল হতে পারব। তাই বলে নিজেকে কখনো তুচ্ছ মনে করো না। এরপর মিস্টার পোর তাকে সেখানে একটি শুকনো গাছ দেখিয়ে সে সেখান থেকে চলে যায়। আর জবি সেই গাছটি দেখে অনেক বেশি মোটিভেট হয়। সে বুঝতে পারে যে মিস্টার পোর তাকে কি বোঝাতে চেয়েছে। আসলে সেখানে একটি শুকনো গাছের মধ্যে ফুল ফুটেছিল। এর অর্থ এটাই দাঁড়ায় যে সবসময় সবকিছু শেষ হওয়া মানে শেষ নয়, কখনো কখনো শেষ থেকে শুরুও হতে পারে। তাই জবি সিদ্ধান্ত নেয় যে সে আবারও ট্রাই করে দেখবে। এরপর জবি তখন নতুন করে তার সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে থাকে। এদিকে ইলাই প্রতিদিন তার স্কুল শেষ করে জবির ফ্যাক্টরিতে চলে আসে। তবে জবি এখন এতে মোটেও বিরক্ত হয় না, বরং ইলাইয়ের সঙ্গে কথা বলতে বলতে তার সময় অনেক ভালোই কাটে। এবার একদিন যখন ইলাই তার ফ্যাক্টরিতে ছিল, তখন ইলাই ফ্যাক্টরিতে একটি পোস্টার দেখতে পায়। সে তখন জবির কাছে সেই পোস্টারের ব্যাপারে জানতে চায় যে এটা কোথাকার পোস্টার। জবি তখন তাকে বলে যে এটা তার অনেক পছন্দের একটি জায়গার পোস্টার। জায়গাটির নাম হচ্ছে লেগোল্যান্ড। সে অনেক বছর আগে এই জায়গাটিতে যেতে চাইত, কিন্তু কাজের প্রেশার আর সময়ের অভাবে সে সেখানে আজ পর্যন্ত যেতে পারেনি। এরপর জবি ইলাইকে তার ফ্যাক্টরির নানা জায়গাতে নিয়ে যায়, যেখানে তার ডিজাইন করা নানা ধরনের খেলনা রয়েছে। জবি তখন ইলাইকে এই খেলনাগুলো দেখিয়ে বলে, জানো ইলাই, একসময় এই খেলনাগুলো অনেক পপুলার ছিল। বাচ্চারা এই ধরনের খেলনা অনেক পছন্দ করত, যার ফলে আমাদের সেলও ছিল অনেক। কিন্তু বর্তমানে বাজারে নানা ধরনের ইলেকট্রনিক খেলনা চলে এসেছে, আর বাচ্চারাও এখন নানা ধরনের ইলেকট্রনিক ডিভাইসের প্রতি ঝুঁকে পড়েছে, যার ফলে এখন মার্কেটে এই ধরনের খেলনার আর কোনো চাহিদাই নেই। তাই এখন আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। ইলাই তখন বলে, ইলেকট্রনিক খেলনা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকারক, কারণ ওই সমস্ত খেলনার মাধ্যমে তাদের মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া কোনো বাচ্চা যদি খুব বেশি দিন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে, তাহলে সেই বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সবকিছুই অনেক ক্ষতিগ্রস্ত হয়। তাই তুমি কোনো চিন্তা করো না, ওই সমস্ত খেলনাগুলো মার্কেটে বেশি দিন টিকতে পারবে না, কারণ কোন বাবা মা চাইবে তার সন্তানের ভবিষ্যৎ খারাপ করতে? তাই তুমি তোমার কাজ চালিয়ে যাও। একথা শুনে জবি তার মনে কিছুটা ভরসা পায়। সে তখন খুশি হয়ে ইলাইকে একটি খেলনা উপহার দেয়। এটা ছিল তার কোম্পানির সবচাইতে পপুলার একটি রাশিয়ান ডল, যেটার মধ্যে পাজালের মতো করে 5টি পুতুল রয়েছে। এবার পরের দিন সকালে ইলাইয়ের যখন স্কুলে যাওয়ার সময় হয়, ইলাই তখন অ্যালেক্সকে মিথ্যে বলে। সে বলে যে জবি নাকি আজকে তাদেরকে ঘুরতে নিয়ে যেতে চেয়েছে। অ্যালেক্স এতে কিছুটা অবাক হয়, কারণ লাস্ট কবে জবি তাকে ঘুরতে নিয়ে গিয়েছিল সেটা তার মনে পড়ে না। তারপরও সে রেডি হয়ে ইলাইকে নিয়ে জবির কাছে যায়। তবে ফ্যাক্টরিতে প্রবেশ করে ইলাই দেখতে পায় যে জবি সেখানে ঘুমোচ্ছে। সে তখন জবির কাছে গিয়ে বলে তাদেরকে ঘুরতে নিয়ে যেতে, আর এটা সে তাকে আস্তে আস্তে বলে যাতে করে অ্যালেক্স শুনতে না পায়। আর যেহেতু এখন জবির হাতে কোনো কাজও ছিল না,
তাই সেও এখানে ইলাইকে আর মানা করতে পারে না। সে তখন তাদের দুজনকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে, কিন্তু সে বুঝতে পারছিল না তাদেরকে সে কোথায় ঘুরতে নিয়ে যাবে। ইলাই তখন বলে, দাঁড়াও, আমার কাছে একটি আইডিয়া আছে। এই বলে মোবাইলে সে ম্যাপ দেখতে থাকে আর সে জুবিকে ডিরেকশন দিয়ে দিয়ে তার বলা রাস্তার দিকে যেতে বলে। জুবিও এখানে সেটাই করছিল আর আস্তে আস্তে একটি জায়গাতে যাওয়ার পর জুবি এবং অ্যালেক্স অনেক খুশি হয়ে যায়, কারণ তারা দেখতে পায় যে ইলাই তাদেরকে আর কোথাও নয় বরং লেগোল্যান্ড নামক সেই জায়গাতে নিয়ে এসেছে, যেটা জুবির অনেক পছন্দের জায়গা, যেখানে সে সময়ের অভাবে কখনোই আসতে পারেনি। জুবি এতে অনেক অবাক হয়ে যায়। এবার তারা সেখানে প্রবেশ করার পর প্রথমে ইলাই ছোট্ট একটি ট্রেনের রাইডে উঠতে চায়। সে জোর করে জুবি এবং অ্যালেক্সকেও তার সঙ্গে নিয়ে নেয়। অ্যালেক্স তো ইলাইয়ের সঙ্গে অনেক মজা করে সেখানে উঠে পড়ে, কিন্তু জুবি সেখানে এমন একটি ভাব দেখাচ্ছিল যে এখানে এসে তার একদমই ভালো লাগছে না। কিন্তু কিছুক্ষণ পরেই সেও তাদের সঙ্গে হাসি আনন্দে মেতে ওঠে। সে তাদেরকে নিয়ে নানা ধরনের রাইডে উঠতে থাকে, এমনকি সে অ্যালেক্স এবং ইলাইয়ের সঙ্গে রেসও করছিল, যেটাতে তারা তিনজনই খুবই এনজয় করে। এরপর ইলাইকে সেই পার্ক থেকে একটি মিনি ড্রাইভিং লাইসেন্স দেয়া হয়, যেটার মাধ্যমে সে ছোট ছোট কার চালাতে পারবে। তবে ইলাইয়ের দেখা দেখি জুবি এখানে তাদের দুজনের জন্য ড্রাইভিং লাইসেন্স চায়, যেটা কিনা বাচ্চাদের জন্য ছিল। আর জুবির এমন কাণ্ড দেখে অ্যালেক্স সেখানে হাসতে শুরু করে। এরপর তারা পার্কটির বিভিন্ন জায়গাতে যায়, সে ইলাইয়ের সঙ্গে ফাইট করে নানাভাবে খেলা করে। এরপর সে ইলাই এবং অ্যালেক্সকে নিজের হাতে আইসক্রিম বানিয়ে খাওয়ায়। এরপর জুবি তাদেরকে নিয়ে রোলার স্কেটিং করতে চলে যায়, আর জুবি এবং অ্যালেক্স সেখানে রোলার স্কেটিং করতে গিয়ে তাদের দুজনের অতীতের সেই পুরনো কথা মনে পড়ে যায়, যখন তাদের ভালোবাসা প্রথম শুরু হয়েছিল। সেই সময় তারা দুজনেই রোলার স্কেটিং করতে অনেক পছন্দ করত, আর তারা দুজন একসাথে কতবার যে এই অ্যাডভেঞ্চার পার করে এসেছে সেটা হিসাবেরও বাইরে। তাই আজকে যেন তাদের দুজনেরই দুজনের প্রতি নতুন করে ভালোবাসার জন্ম হয়। এবার অনেক আনন্দ করে যখন তারা বাড়িতে ফিরে আসে, তখন ইলাই আজকে ঘুমানোর সময় অ্যালেক্সের বদলে জুবিকে তাকে বই পড়ে শোনাতে বলে, আর জুবিও কোনো আপত্তি না করে তাকে বই পড়ে শোনাতে থাকে। সে ইলাইকে এমনভাবে কাহিনী শোনাচ্ছিল যেন সে ইলাইকে অনেক আপন করে নিয়েছে। এবার ইলাইয়ের ঘুমিয়ে যাওয়ার পরে সে সোজা অ্যালেক্সের কাছে আসে আর সে আজকে অ্যালেক্সের সঙ্গে মন খুলে কথা বলে। এরপর সে অ্যালেক্সের কপালেও একটি চুমু দেয়, যেটা দূর থেকে ইলাই দেখতে পায়। আর তাদের দুজনকে আজকে এতটা কাছাকাছি দেখতে পেয়ে ইলাই অনেক খুশি হয়। এবার পরের দিন সকালে ইলাই সবার আগে ঘুম থেকে ওঠে আর সে সেখানে খুব সুন্দরভাবে পিয়ানো বাজাতে শুরু করে, যেই পিয়ানোর ইনস্ট্রাকশন সেই বাড়ির একটি ডায়েরির মধ্যে পেয়েছে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেই সুরেই পিয়ানো বাজাচ্ছিল, আর এই পিয়ানোর সুরটি শুনে অ্যালেক্স এবং জুবি তাড়াতাড়ি করে নিচে চলে আসে, এটা দেখার জন্য যে এই সুরে পিয়ানো কে বাজাচ্ছে। তবে তারা এখানে ইলাইকে দেখতে পেয়ে অনেক অবাক হয়ে যায়, হয়তো তারা ইলাইয়ের জায়গায় অন্য কাউকে ভাবছিল। এবার ইলাই এখানে তাদেরকে জিজ্ঞাসা করে যে এত সুন্দর পিয়ানোর সুর কে লিখেছে ডায়েরিতে। অ্যালেক্স তখন ইলাইকে জানায় যে এই সুরটি সে তার ছেলেকে একসময় শেখাতো। ইলাই অবাক হয়ে যায়, সে বলে, তোমার ছেলে আছে? ইলাইয়ের প্রশ্ন শুনে অ্যালেক্স এবং জুবি সিদ্ধান্ত নেয় যে তারা ইলাইকে সব সত্যটা বলে দেবে। এরপর অ্যালেক্স ইলাইকে একটি অ্যালবাম দেখাতে শুরু করে। সে ইলাইকে একটি বাচ্চার ছবি দেখিয়ে বলে, ও হচ্ছে স্যাম, আমার ছেলে, তবে এখনও বেঁচে নেই, একটা অ্যাক্সিডেন্টে ও মারা গিয়েছে। তবে ও আসার পর আমাদের জীবন একদম পরিবর্তন হয়ে গিয়েছিল, আমরা তিনজন মিলে অনেক হ্যাপি ছিলাম, কিন্তু চলে যাওয়ার সময় হয়তো আমাদের সমস্ত সুখ ওর সাথে করে নিয়ে গিয়েছে। জানো ইলাই, আজকে যদি ও বেঁচে থাকত তাহলে ঠিক তোমার মতো বড় হতো। এসব কথা বলতে বলতে অ্যালেক্স তার কান্না থামাতে পারছিল না। তবু অ্যালেক্স এখানে স্যামের ব্যাপারে ইলাইকে নানা বিষয়ে জানায় যে স্যাম ফুটবল খেলা পছন্দ করত, এমনকি সে আইসক্রিম খেতে অনেক ভালোবাসত। এরপর অ্যালেক্স ইলাইকে আজকে প্রথমবারের মতো সেই রুমটিতে নিয়ে যায় যেটাতে তারা কেউ যেত না। আসলে এই রুমটি ছিল তাদের সন্তান স্যামের রুম। এই রুমটিতে প্রবেশ করলে স্যামের কথা তাদের অনেক মনে পড়ে, তাই তারা কখনোই এই রুমটিতে প্রবেশ করে না। তবে এতগুলো বছর পরেও সেই রুমটি ঠিক একই রকমই আছে যেমনটা স্যাম থাকা অবস্থায় ছিল, আর স্যাম যে সমস্ত জিনিসগুলো পছন্দ করত সেই সমস্ত জিনিস তারা এখনও অনেক যত্ন সহকারে রেখেছে। এবার ইলাই অ্যালেক্সের কাছে জানতে চায় যে স্যামের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল। অ্যালেক্স তখন তাকে জানায় যে একদিন স্যাম তার ফুটবল ম্যাচ শেষ করে তার সঙ্গে বাড়ির দিকে ফিরছিল, কিন্তু হঠাৎ করেই রাস্তাতে একটি গাড়ি আসে আর স্যাম সেই গাড়ির নিচে পড়েই মারা যায়। এরপর অ্যালেক্স বলে, স্যাম চলে যাওয়ার পর আমাদের জীবন থেকে সমস্ত আনন্দ চলে গিয়েছিল, কিন্তু তুমি আসার পর আমাদের জীবনে যেন সেই আনন্দ আবার ফিরে আসছে। এরপর অ্যালেক্স এবং জুবি ইলাইকে স্যামের কবর দেখাতে নিয়ে যায়, আর জুবির হাতে সেই পুতুলটিও ছিল যেই পুতুলটির জন্য একদিন অ্যালেক্স ইলাইকে বকা দিয়েছিল। এবার জুবি স্যামের কবরের সামনে বসে ইলাইকে বলে যে স্যাম সবসময় এই পুতুলটিকে তার বুকে জড়িয়ে নিয়ে ঘুমত,
আর এতগুলো বছর পর আজও তার এটাই মনে হয় যে স্যাম হয়তো তার রুমের মধ্যেই রয়েছে। এ কথা বলতে বলতেই জোভি সেখানে প্রচণ্ড কাঁদছিল। আজকে যেন তার চোখের পানি বাধা মানছিল না। কাঁদতে কাঁদতে এখানে জোভি বলে, স্যাম যেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছে সেদিন থেকেই আমার মনে হয় আমার বুকের ভেতরে একটি ছিদ্র তৈরি হয়েছে, যেটা শূন্যতা হয়তো আমি কখনোই কোনো কিছু দিয়ে পূরণ করতে পারবো না। এই বলেই জোভি সেখানে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ছিল। আর অ্যালেক্সও এখানে তার কান্না থামাতেই পারছিল না। এরপর অ্যালেক্স এবং জোভি দুজনই দুজনকে জড়িয়ে ধরে প্রচণ্ড কাঁদে। আর তাদের কাছ থেকে কিছুটা দূরেই দাঁড়িয়েছিল মিস্টার পোর, যে কিনা তাদের এই সমস্ত কথা শুনছিল। এরপর সেদিন জোভি এবং অ্যালেক্স তাদের বাড়ির সামনে সেই ব্রেঞ্চটিতে বসে গল্প করছিল। অ্যালেক্স এখানে জোভিকে বলে, আমরা অনেক বছর ধরে স্যামের স্মৃতি আগলে রেখেছি। ওর জিনিসপত্র থেকে শুরু করে সব কিছুই আমাদের চোখের সামনেই রেখেছি, তাই সেগুলো দেখলে আমাদের যন্ত্রণা আরও বেড়ে যায়। হয়তো এই কারণেই আমরা কোনোভাবেই মুভ অন করতে পারছি না, তাই আমাদের উচিত স্যামের পুরো রুম পরিষ্কার করা। অবশ্যই স্যাম আমাদের মনের মধ্যে বেঁচে থাকবে, কিন্তু এখন তো আমাদের কাছে ইলাই আছে, আর ইলাই তো আমাদের সন্তান। জোভিও তখন অ্যালেক্সের সঙ্গে একমত হয়। এবার সেদিন রাতের বেলা জোভি তাদের বাড়ির গার্ডেনে যায়। সেখানে অনেকগুলো জোনাকি পোকা ছিল, যেগুলোকে দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই জোভি তখন সেই জোনাকি পোকার পিছু পিছু সেই ব্রেঞ্চ পর্যন্ত পৌঁছে যায়, যেখানে মিস্টার পোর বসেছিল। আর মিস্টার পোরকে দেখে সে চিনতে পারে। এরপর আজকে প্রথমবারের মতো সে মিস্টার পোরের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে। তারা দুজনেই এখানে একে অপরের সঙ্গে গল্প করছিল, আর জোভি এখানে মিস্টার পোরকে ধন্যবাদ জানায় সেদিন সেই শুকনো গাছটিকে তাকে দেখানোর জন্য, কারণ এতে করে সে অনেক মোটিভেট হয়েছিল আর এখন তার জীবন অনেক ভালোই চলছে। এবার কথা বলার এক পর্যায়ে মিস্টার পোর জোভিকে জিজ্ঞাসা করে, তুমি কি সৃষ্টিকর্তায় বিশ্বাস করো? জোভি তখন তাকে বলে, না, কারণ তার উপর আমি কিভাবে বিশ্বাস করব, যে কিনা মানুষের জীবনকে বরবাদ করে দেয়। সৃষ্টিকর্তা কি কোনো মানুষকে এতটা কষ্ট দিতে পারে? একসময় আমার তার উপর বিশ্বাস থাকলেও এখন তা নেই। মিস্টার পোর তখন তাকে বলে, জানো, মানুষের এই একটাই সমস্যা, মানুষ সবসময় তার অতীত নিয়েই পড়ে থাকে, যার কারণে সে বর্তমান অথবা ভবিষ্যতের সুখটা উপলব্ধি করতে পারে না। আর বর্তমান সময়টাতে তার জীবনে যতই সুখ শান্তি থাকুক না কেন, সে সবসময় তার জীবনের অতীতকে নিয়েই পড়ে থাকবে আর কষ্ট পাবে, আর সবশেষে দোষ হবে সৃষ্টিকর্তার। অথচ সৃষ্টিকর্তা মানুষকে বর্তমানে কি কি ভালো জিনিস দিয়েছে সেই সম্পর্কে তারা ভুলেই যায়। হ্যাঁ, তবে এটা ঠিক যে অতীত আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ, সেটাকে ভোলা যাবে না। তবে অতীত মনে করতে গিয়ে বর্তমানকে নষ্ট করা যাবে না। বর্তমানে আমাদের কাছে যা কিছু আছে সেগুলো নিয়েই আমাদেরকে পুরো জীবন সুখে থাকার চেষ্টা করতে হবে। মিস্টার পোরের এই সমস্ত কথাগুলো জোভির একদম হৃদয়ে গিয়ে লাগে। জোভি এখানে এই সমস্ত কথাগুলো উপলব্ধি করতে পারে। এবার পরের দিন তারা টেবিলে বসে যখন ডিনার করছিল তখন জোভি এখানে মিস্টার পোরের বলা কথাগুলো বলছিল। এরপর ইলে সেখানে সেই রাশিয়ান ডলটি দিয়ে খেলতে খেলতে বলে, মিস্টার পোর হচ্ছে একটি মিস্ট্রি বক্সের মতো, যার ভেতরে কি আছে সেটা কেউ বলতে পারবে না। একথা শুনে জোভির মাথায় একটি আইডিয়া চলে আসে। সে তখন ইলাইকে নিয়ে সঙ্গে সঙ্গেই তার ফ্যাক্টরিতে চলে যায়। এরপর সে সেখানে নানা ধরনের ডিজাইন তৈরি করতে থাকে আর সে এক এক করে ইলাইকে দেখাতে থাকে। ইলাই প্রায় বেশ কয়েকটি ডিজাইন ক্যান্সেল করে দেয়, কিন্তু তারপরও জোভি হাল ছাড়ছিল না। সে একের পর এক তার আইডিয়া দিয়ে ডিজাইন তৈরি করছিল। আর এভাবে করে অনেকগুলো ডিজাইন দেখানোর পর ফাইনালি ইলাইয়ের কাছে একটি ডিজাইন অনেক পছন্দ হয়। এরপর তারা বাবা ছেলে মিলে সেই ডিজাইনটিকেই সিলেক্ট করে। জোভি তখন সেই ডিজাইনটি ফলো করে সেখানে কাঠের টুকরো দিয়ে একটি বক্স তৈরি করছিল। এরপর সেই বক্সটি তৈরি হয়ে গেলে সে এবং ইলাই সেই বক্সটিকে ফ্যাক্টরির আলাদা আলাদা পাঁচটি খেলনা দিয়ে সাজায়। এভাবে করে তারা একটি বক্স তৈরি করে আর এই বক্সটির নাম দেয় মিস্ট্রি বক্স। এরপর সঙ্গে সঙ্গে জোভি অনেক বড় বড় কয়েকজন বিজনেসম্যানকে ফোন করে, যার কিনা তার কাছ থেকে মাল কিনত। সে তাদের সবাইকে জানায় যে সে তাদের সবাইকে তার নতুন একটি প্রোডাক্ট দেখাতে চায়, আর অবশ্যই সেই প্রোডাক্টটি মার্কেটে অনেক চলবে। এবার দেখতে দেখতেই তাদের সেই প্রেজেন্টেশনের দিন চলে আসে। ইলাই এবং জোভি প্রেজেন্টেশনের জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে যায়। আর তাদের সঙ্গে ছিল টম নামক সেই ব্যক্তি, যে কিনা জোভির অনেক পুরনো একজন ওয়ার্কার। তবে যখন তাদেরকে প্রেজেন্টেশনের জন্য ডাকা হয় তখন জোভি তার পরিবর্তে ইলাইকে গিয়ে প্রেজেন্টেশন দিতে বলে। আর ইলাই যখন প্রেজেন্টেশন দেওয়ার জন্য সামনে গিয়ে দাঁড়ায় তখন সাত বছরের এইটুকু বাচ্চাকে দেখে তারা সবাই হাসতে শুরু করে, আর তারা মনে করছিল যে জোভি হয়তো তাদের সঙ্গে কোনো মজা করছে। কিন্তু ইলাই এখানে তাদের সবাইকে অনেক গুছিয়ে সবকিছু বলছিল। সে তাদেরকে বলে যে জোভির হয়ে সে প্রেজেন্টেশন দিতে এসেছে। আর ইলে যখন এখানে অনেক গুছিয়ে গুছিয়ে বিজনেসের ব্যাপারে কথা বলছিল তখন তারা সবাই বিষয়টির দিকে মনোযোগ দেয়। এবার টম তাদের সেই প্রোডাক্টটি সেখানে নিয়ে আসে আর ইলে তখন প্রোডাক্টের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। সবাই দেখতে পায় যে বক্সটির উপর একটি কোশ্চেন মার্ক আছে,
যেখানে লেখা ছিল মিস্ট্রি বক্স। এবার এক এক করে তারা সবাই ইলাইকে জিজ্ঞাসা করে যে এই বক্সটির মধ্যে কি রয়েছে, আমাদেরকে খুলে দেখাও। ইলাই তখন বলে, যদি এই বক্সটি আমি খুলে দেখাই তাহলে এই বক্সটিকে মিস্ট্রি বক্স কে বলবে? আমাদের এই প্রোডাক্টটি মানুষ না জেনেই কিনবে যে এটার ভেতরে কি থাকতে পারে। আর যদি আমরা এই বক্সের ভেতরে নানা ধরনের কোয়ালিটিফুল জিনিস দেই তাহলে অবশ্যই মানুষ এটাকে কিনবে। কিন্তু এখানে কেউই এই প্রোডাক্টের বিশেষত্ব বুঝতে পারছিল না। তবে শুধুমাত্র একজন বিজনেসম্যান ইলাইয়ের পয়েন্টেই ধরতে পারে। সে তখন এখানে সবাইকে বলে, আসলে মানুষ যখন জানতেই পারবে না একটি বক্সের মধ্যে কি রয়েছে, তখন তারা সেই প্রোডাক্টটিকে দেখার জন্য অনেক আগ্রহের সাথে এটাকে কিনবে। কারণ মানুষ তো এমনিতেই মিস্ট্রি অনেক পছন্দ করে, আর প্রতিটি বক্সে যখন আলাদা আলাদা খেলনা থাকবে আর সেটা অনেক কোয়ালিটিফুল হবে, তখন বাজারে এটার ক্রেজ অনেক বেড়ে যাবে। ইলেকট্রনিক ডিভাইসের কোনো ভ্যালুই থাকবে না। তাই আমার কাছে মনে হয় বর্তমানে এই প্রোডাক্টটি অনেক পারফেক্ট একটি প্রোডাক্ট হবে। কারণ মানুষের এক্সাইটমেন্ট তো কাজ করবে তখন যখন সে এটাকে কিনে খুলবে। এবার সমস্ত কিছু বিবেচনার পর একজন জাপানি বিজনেসম্যান সেখানে 20,000 বক্সের অর্ডার দেয়। এরপর এক এক করে সেখানে প্রত্যেকটি বিজনেসম্যান অনেকগুলো প্রোডাক্টের অর্ডার দেয়। কেউ 50,000, কেউ 40,000, কেউ বা 1,00,000। এভাবে করে তারা সেখানে প্রচুর পরিমাণে অর্ডার পায়, যেটা দেখে জবি তার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছিল না। অর্ডার পেয়ে জবি তখন সকলের সামনে আসে আর জবিকে সেখানে সবাই হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করে তার এত সুন্দর ইউনিক আইডিয়ার জন্য। জবি আজকে অনেক খুশি ছিল, আর এই খুশির সময়টিকে সে আরও বেশি স্পেশাল করার জন্য অ্যালেক্স এবং ইলাইকে নিয়ে সে ঘুরতে যায়। তারা সেই দিনটি অনেক এনজয় করে। এবার বিকেলবেলা ইলাই জবির সঙ্গে বল খেলছিল, কিন্তু কিছুক্ষণ পর জবি এখানে ইলাইকে বলে যে ইলাই চাইলে এখন থেকে সে তাকে বাবা বলে ডাকতে পারে। একথা শুনে ইলাই এবং অ্যালেক্স অনেক খুশি হয়। এবার পরের দিন অ্যালেক্স এবং জবি ইলাইকে নিয়ে বাহিরে হাঁটতে আসে। তবে কিছুদিন পরেই ছিল ক্রিসমাস, তাই তারা এখানে মিস্টার পোরের কাছে এসে ক্রিসমাসের দিন মিস্টার পোরকে তাদের বাড়িতে দাওয়াত দেয়। এবার ক্রিসমাস ডে আসতে আসতে দেখা যায় যে জবির যে নতুন প্রোডাক্টটি মার্কেটে লঞ্চ হয়েছে সেটা কিছুদিনের মধ্যেই অনেক পপুলার হয়ে গিয়েছে। আর ক্রিসমাস ডেতে সবচাইতে বেশি বিক্রিত প্রোডাক্টটি হচ্ছে তার প্রোডাক্টটি। বাচ্চারা এত পরিমাণে সেই প্রোডাক্টটি কিনতে থাকে যে খুব তাড়াতাড়ি সমস্ত স্টক শেষ হয়ে যায়। তাই জবিকে মার্কেটে প্রোডাক্টটির আরও অনেক স্টক পাঠাতে হবে। কিন্তু এতে জবির কোনো অসুবিধা হচ্ছিল না, কারণ সে তার ফ্যাক্টরিতে শুধুমাত্র বক্স তৈরি করছিল, আর খেলনা তো সে অনেকদিন আগেই অনেক টাকা ইনভেস্ট করে স্টক করে রেখেছিল। তাই তার কাছে খেলনার স্টকের কোনো অভাব ছিল না, যার ফলে খুব তাড়াতাড়ি সে প্রোডাক্টগুলো তৈরি করতে পারছিল। এবার ক্রিসমাসের রাতের বেলা মিস্টার পোর তাদের বাড়িতে দাওয়াত খেতে আসে, আর জবির কথা মতো মিস্টার পোর খুব সুন্দরভাবে পরিপাটি হয়ে তাদের সঙ্গে জয়েন করে। এরপর তারা সবাই ডিনার করে সেখানে একটি গেম খেলে, আর এখানে সকলের সঙ্গে অনেক আনন্দ করে মিস্টার পোর সেখান থেকে চলে যায়। এবার সেদিন ইলাই যখন ঘুমিয়ে পড়ে তখন অ্যালেক্স জবির কাছে আসে, আর সে জবিকে একটি উপহার দেয়। এরপর জবি যখন সেই উপহারটি খোলে তখন সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না, কারণ উপহারটি ছিল একটি প্রেগনেন্সি টেস্ট। অর্থাৎ জবি আবারও বাবা হতে চলেছে, যেটার আশা সে ছেড়েই দিয়েছিল। জবি এবং অ্যালেক্স তাদের দুজনের চোখে অশ্রু ছলছল করছিল। জবি তখন অ্যালেক্সকে জড়িয়ে ধরে, এরপর সে ইলাইকে এই নিউজটি দিতে চাচ্ছিল। কিন্তু অ্যালেক্স বলে যে ইলাই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে, কিন্তু অন্যদিকে দেখা যায় যে ইলাই সেখানে বসে বসে তাদের দুজনকেই দেখছিল। এরপর পরের দিন সকালবেলা জবি এবং অ্যালেক্স দুজনেই একসঙ্গে নাস্তা তৈরি করে, আর জবি তখন দৌড়ে ইলাইকে ডাকতে যায় যাতে করে এই গুড নিউজটি সে ইলাইকে দিতে পারে। কিন্তু জবি যখন ইলাইয়ের রুমে আসে তখন সেখানে ইলাই ছিল না, কিন্তু ইলাইয়ের বিছানায় তাদের জন্য একটি চিঠি ছিল। অন্যদিকে সেই সময় অনাথ আশ্রম থেকে তাদের বাড়িতে একটি ফোন আসে। অ্যালেক্স তখন ফোনটি রিসিভ করলে অনাথ আশ্রম থেকে তাকে জানানো হয় যে মিস ল্যাং এখন একদম সুস্থ হয়ে গিয়েছে, আর তাদের সেই ফর্মটি সে মিস ল্যাংকে দেখিয়েছে। কিন্তু সবকিছু যাচাই করে দেখা গিয়েছে যে ইলাই নামক কোনো বাচ্চা তাদের আশ্রমে কখনো ছিলই না, আর সেই ফর্মটিতে এখন সেই বাচ্চাটির ছবিও নেই। একথা জানতে পেরে অ্যালেক্স একদম অবাক হয়ে যায়। তার হাতে থাকা কফির গ্লাসটি মাটিতে পড়ে ভেঙে যায়। অ্যালেক্স তখন সঙ্গে সঙ্গে ড্রয়ার থেকে পার্কের সেই কার্ডগুলো বের করে, অর্থাৎ সেই মিনি ড্রাইভিং লাইসেন্সগুলো। অ্যালেক্স এখানে দেখতে পায় যে তাদের দুজনের কার্ডগুলো ঠিকঠাকই আছে, কিন্তু ইলাইয়ের কার্ডে ইলাইয়ের কোনো ছবি ছিল না। অন্যদিকে মিস্টার পোরকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর এই সমস্ত কিছু দেখে অ্যালেক্স বুঝতে পারে যে মিস্টার পোর এবং ইলাই হয়তো কোনো অ্যাঞ্জেল ছিল, যাদেরকে সৃষ্টিকর্তা তাদের কাছে পাঠিয়েছে, কারণ জবিতার জীবনে দুঃখ কষ্টের জন্য সৃষ্টিকর্তাকে ভুলে গিয়েছিল। এদিকে এমন সময় অ্যালেক্সের সেই হসপিটালের একটি দৃশ্য মনে পড়ে যেখানে সে সেই অনাথ আশ্রমের কার্ডটি পেয়েছিল। আসলে সেই অনাথ আশ্রমের কার্ডটি তার সামনে রেখেছিল মিস্টার পোরই। এরপর অ্যালেক্স দৌড়ে ইলাইয়ের রুমের মধ্যে গিয়ে ইলাইয়ের রেখে যাওয়া সেই চিঠিটি পড়তে শুরু করে।
ইলাই এখানে অ্যালেক্স এবং জোভির উদ্দেশ্যে অনেক কিছু লিখেছিল। সে তাদেরকে বলে, তোমরা দুজন অনেক ভালো মনের মানুষ, কিন্তু জীবনে কখনো দুঃখ কষ্ট আসলে সৃষ্টিকর্তাকে দোষারোপ করো না, আর তাকে ভুলেও যেও না। সৃষ্টিকর্তা আছে আর সেই আমাদের সবকিছু পরিচালনা করে। তিনি যেমন আমাদের জীবনে দুঃখ কষ্ট দেয়, ঠিক তেমনি সময় অনুযায়ী আমাদেরকে খুশিও রাখে। আর একটা কথা সবসময় মনে রাখবে, সৃষ্টিকর্তা যদি আমাদের জীবন থেকে কিছু কেড়েও নেয়, তাহলে সে আমাদের জীবনে তার থেকেও ভালো কিছু দেয়, কারণ সমস্ত কিছুর পরিকল্পনা তো তিনিই করে থাকেন। তাই তোমাদের অতীতে যা কিছুই হয়ে যাক, সেই সমস্ত কিছু ভুলে গিয়ে বর্তমানে তোমাদের কাছে যা কিছু আছে সেই সব কিছু নিয়েই দুজন মিলে ভালো থাকার চেষ্টা করো। জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করো, দেখবে জীবন আসলে কতটা সুন্দর হয়। চিঠির শেষ অংশে ইলাই লেখে, আমাকে এতটা ভালোবাসার জন্য তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। ইলাইয়ের এই চিঠিটি পড়ে অ্যালেক্স সেখানে প্রচণ্ড কাঁদছিল। সে আসলে ইলাইকে নিজের সন্তানের মতোই ভালোবেসে ফেলেছিল। এ ঘটনার পর প্রায় এক বছর কেটে যায়। অ্যালেক্সের কোলজোড়ে এখন একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে, আর তাদের এই সন্তানকে নিয়ে জোভি এবং অ্যালেক্স অনেক খুশি ছিল। অন্যদিকে জোভির বিজনেসও খুবই ভালো চলছিল। সে তার সমস্ত লোনগুলোও খুব অল্প সময়ের মধ্যেই পরিশোধ করে ফেলেছে। অতীতে তারা যতটা সুখী ছিল, এখন তারা তার চাইতে অনেক বেশি সুখী। এভাবে করেই জোভি এবং অ্যালেক্স তাদের সন্তানের সাথে নতুন করে আবারও তাদের জীবন শুরু করে।